হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। তো গত পর্বে আমরা দেখাইছিলাম আপনাদেরকে আমরা কীভাবে কুয়াকাটা আসলাম লঞ্চে করে, তরঙ্গ এক লঞ্চে। তো আজকের পার্টিতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব আমরা কোন হোটেলে উঠি এবং কুয়াকাটা আমরা কী 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 অ্যাক্টিভিটিসগুলো এনজয় করি। তো সম্পূর্ণ ডিটেলস আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, এটাই হচ্ছে মূলত আমাদের হোটেল কানসাই ইন, দেখতে পাচ্ছেন আবাসিক। তো এখন হচ্ছে আমরা হোটেলের দিকে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে বেসিক্যালি লঞ্চে আসছি, যেহেতু আমাদের সকাল 6টা বাজে নামাই দিছে আমতলি লঞ্চ ঘাটে। তো ওই ভিডিওটা যারা এখনও দেখেননি, উপরের আই বাটনে অপশনে দেওয়া অপশনটিতে প্রেস করে দেখে আসতে পারেন। তো আমরা হোটেলে ঢোকার পর হচ্ছে আমাদের ম্যানেজার বলতেছিল হচ্ছে এখনও যারা গেস্ট ওই রুমে আছে তারা চেক আউট করেনি, তারা 12টার মধ্যে চেক আউট করবে, 12টার সময় আমাদেরকে চেকিং করতে হবে। তো গাইস, আমরা হচ্ছে এখন আমাদের রুমের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। বাইরে ভিউটা অনেক সুন্দর আমাদের দেখা যাচ্ছে। তো এইদিকে হচ্ছে আমাদের রুম, 201 নম্বর রুম হচ্ছে আমাদের। হোটেলটা মোটামুটি অনেক সুন্দর, ক্লিন অনেক। এবার বাইরের সাইডের ভিউ রুমটা হচ্ছে আমাদের 201 নম্বর রুম, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুমটা, এখানে একটা টিভি আছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বেড। তারপর হচ্ছে এখানে চার্জিং পোর্ট, এয়ার কন্ডিশনার করা, এখানে হচ্ছে মিরর আছে, বারান্দা আছে দেখতে পাচ্ছেন, বেলকনি, এখানে একটা মিরর দেওয়া। তো এখানে হচ্ছে একটা ডেস্ক আছে দেখতে পাচ্ছেন, মূলত এই ডেস্কে হচ্ছে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন। এখানে দুইটা ডেস্ক আছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের ব্রাশ এবং পেস্ট দেওয়া হয়েছে, সাবান শ্যাম্পু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার দুইটা পানির বোতল আছে। তো ওয়াশরুমে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি বেসিং আছে অনেক সুন্দর, এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছেন, এখানে হাই কমোড। এই হচ্ছে ওয়াশরুমটা, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন, সামানোর জন্য এখানে। তো গাইস, আমাদের রুম থেকে হচ্ছে ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ বাহিরের। এটাকে হচ্ছে রাখাইন মার্কেট বলা হয়, রাখাইন মার্কেটের মাঠের সাথে হচ্ছে আমাদের হোটেলটি, হোটেল কানসাই। তো এখন হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে তারপর হচ্ছে বিচে আবার যাব ঘুরতে। তো সকালে এসে হচ্ছে ঘুমাইছি, 12টা বাজে চেকিং দিছি হোটেলে। তো তারপর হচ্ছে হোটেল থেকে বের হয়েছে আমরা, দুপুরে লাঞ্চ করতে যাই। এখানে হচ্ছে চিংড়ি মাছ দুইটা চারটা দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে ভাত এবং হচ্ছে মুগ ডাল আছে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে আমাদের 520 টাকা পড়ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন বিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের হোটেল থেকে হচ্ছে মাত্র 2 মিনিট সময় লাগে হচ্ছে পায়ে হেঁটে যেতে হচ্ছে বিচে, দেখতে পাচ্ছেন, একদম শর্টকাট এক রাস্তা চলে যাওয়া যায় দেখতেই পাচ্ছেন। তো রাইট নাও আমরা আসি হচ্ছে একদম 0 পয়েন্টে, বিচের সাথেই দেখতে পাচ্ছেন এই হোটেলগুলো। এগুলোর প্রাইস অনেক কম, 2000-3000 টাকার মধ্যে, 2000-1500 টাকার মধ্যে হচ্ছে আপনার রুম পেয়ে যাবেন। হোটেল তাস, অনেক হোটেল আছে, হোটেল সানফ্লাওয়ার। তো রাইট নাও আমরা হচ্ছে এই মামাকে নিচে হচ্ছে ঘোরার জন্য বিচের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন হচ্ছে ছুটকি পল্লি, মৎস্যপল্লি, তারপর হচ্ছে আপনার ঝাউবন, আদার্স যে এরিয়াগুলো, লাল কাঁকড়ার বিচ, সম্পূর্ণ অ্যাক্টিভিটিস হচ্ছে এই মামাকে সঙ্গে নিয়ে আমরা আজকে দেখবো ঘুরে ঘুরে। তো দেখতে থাকুন বিচের যে অ্যাক্টিভিটিসগুলো ঘোরার জন্য বেসিক্যালি। তো এখন হচ্ছে আমরা ছুটকি পল্লিতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত।
তো গাইস আমরা হচ্ছে এখন এখানে নামছি, দেখতে পাচ্ছেন আমি এবং আমার কাজিন। এখানে হচ্ছে আমরা ছবি তুলবো, ফটোশুট করবো। সামনেই হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছেন সমুদ্র কি গর্জন। ওই সাইডে মেইন যে বিচটা, ওখানে প্রচুর মানুষ, প্রচুর ক্রাউড, এখানে একদম জনশূন্য মানুষ। ইয়াসিন কেমন লাগতেছে কুয়াকাটা এসে? পরিবেশটা অনেক সুন্দর, এদিকের পরিবেশটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছি জনশূন্য মানুষ যেহেতু, আর ওই সাইডে হচ্ছে প্রচুর ক্রাউড, প্রচুর মানুষ যেহেতু। তো আমারও মোটামুটি অনেক ভালো লাগতেছে, আর ঈদের সময় যেহেতু প্রচুর মানুষের একটা গ্যাদারিং। দেখতে পাচ্ছেন সমুদ্রের সেই গর্জন। এখানে হচ্ছে আমরা এখন ছবি তুলবো, ছবি টুবি তুললে তারপর হচ্ছে আমরা কোন বিষয়ে জানি যাবো, শুটকি পল্লি যাবো। তো এখান থেকে আমরা ছবি তুলে শুটকি পল্লি যাবো। তো তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ছবি তুলছি, দেখতে পাচ্ছেন ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। দেখতে পাচ্ছেন মেইনলি শুটকি পল্লিতে এখন আমরা ঢুকতেছি, দেখবো এখানে কি কি শুটকি আছে, কি কি জাতের। এখানে আপনারা ডাব পাবেন খাওয়ার জন্য, বিভিন্ন আইটেমের শুটকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আগের নাকি না নতুন? নতুন শুটকি লুমু বুঝেছেন তোমার, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের শুটকি আছে, সান্দা আছে, কাস্কি আছে, সেলা আছে, মোলা আছে, ডালা আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ পাড়া যেটাকে বলা হয়। তো আমরা এখন খাবো না যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে নামবো না ফিশ পাড়া, এটা মাছের আরও বড় হয় আর কি, মাছ আর কি বারবিকিউ করে দিবে আপনাদেরকে খাওয়ার জন্য। তো ওই সামনেই মেবি হচ্ছে ঝাউবন, দেখতে পাচ্ছি লেবুর চর, তো এটাকে লেবুর চর বলা হয়। দেখতে পাচ্ছি কত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, ডান সাইডে বাম সাইডে দুই সাইডে গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা। ওটাকে লেবুর চর বলা হয় দেখতে পাচ্ছেন। তো গাইস রাইট নাও আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপটা কি? লাল কাঁকড়া, লাল কাঁকড়া দেখতে যাবো হচ্ছে আমরা, লাল কাঁকড়া জীবন্ত যে কাঁকড়াগুলো লাল সেগুলো দেখতে যাবো আমরা। গাইস মূলত আমরা এখন কাঁকড়া খুঁজতেছি, দেখতে পাচ্ছেন এই গর্তগুলোর ভিতরে কাঁকড়া মূলত ঢুকে যায়। দেখতেছেন বিশাল আকৃতির গর্ত করছে কাঁকড়া, বাট আমরা কাঁকড়া দেখতে পাচ্ছি না এখন। মামা হচ্ছে কাঁকড়া বের করতেছে, দেখি পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন মামা কিন্তু অনেক চেষ্টা করতেছে কাঁকড়া বের করার জন্য, সফল হয় কিনা মামা। তো লাল না একদম লাল, পূর্বাঞ্চল ওটা বুঝি কি পশু পাখি আছে? দেখতে পাচ্ছেন আমরা রাইট নাও তিন নদীর মোহনাতে চলে আসছি। একটা হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনা, এটা কি চাঁদপুরেরটা? চাঁদপুরে একটা তিন নদীর মোহনা ছিল, আন্দারমানিক, আন্দারমানিক আমাদের মানিকগঞ্জ হরিরামপুর একটা আন্দারমানিক আছে, আর এই হচ্ছে আর একটা আন্দারমানিক। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নদীর মোহনা লাস্ট প্রান্ত, এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এখানে আসছি আমরা, এখন ঝাউবন দিকে ঢুকবো, ঝাউবন দেখতে। তো রাইট নাও আমরা আসি হচ্ছে ঝাউবনের দিকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ, ঝাউবনগুলো অনেক বড় বড়। গাইস দেখতে পাচ্ছেন এখানে আরও বেশি ঝাউবন, দেখতে পাচ্ছেন
গহীন জঙ্গলে ঢুকে যাচ্ছি আমরা এখন রাইট নাও। এখানে বেসিক্যালি সবাই ছবি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে বাড়তেছে পোজ দিয়ে ছবি তুলতেছে। চারিদিকে ঝাউবন আর ঝাউবন দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন আমরা ভিতর দিকে ঢুকতেছি এখন। তো আমরাও বেশি গেলে এখানে কিছু ছবি তুলবো এখন। কেমন করো তোর গোড়া, আমি হচ্ছে এখন ঘোড়ার মধ্যে উঠছি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পিচিটা, ও হচ্ছে ঘোড়াটাই নেয় যেতেছে কিন্তু আর ঘোড়া যাচ্ছে না বেসিক্যালি। আমি রানের মধ্যে যে বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, হুশ যাও যাও বাবা যাও, কিন্তু ঘোড়া কিন্তু যাচ্ছে না দেখতে পাচ্ছেন। দেখলাম কি মন্দির জানি, তো গাইস আজকের পার্ট এ পর্যন্ত। নেক্সট পার্টে আপনাদেরকে দেখানোর ট্রাই করব হচ্ছে রাখাইন পল্লি, যেটা মিস্ত্রি পাড়া বলা হয়। তো দেখতে থাকুন। আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য একটি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।